তারা এই যে মনোনয়নপত্র জমা তারপরে গুলি এবং অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় এখানে আপনারা মেডিকেল কলেজ থেকে এনেছিলেন, তারপরে এই ঘটনা কি বলবেন? আমি তো বলছি এটাই যে কেউ নমিশন ফাইল করতে জমা করলে দিতে যাচ্ছিলাম, এখন নমিশন ফাইলে জমা করতে গেছিলাম, ওখান থেকে যাওয়ার তো আমি বোঝাইতে পারিনি, ওর আগে আহমেদুল্লাহ বাড়ির আগে এগুলো ঘটনা হয়েছে। তো ওখানে তো আমি ছিলাম না, আমাদের ভাই আছে, আমার বস্তা আছে, উনি ছিলেন ওখানে, উনি বলতে পারবে কোনখানে হয়েছে। তারপরে ওই দিন থেকে তো এই ঝামেলাটা হয়ে পড়ার পর তো আমি এখানে নিয়ে আসি, এখানে আসার পরে ভর্তি করে রাখলাম, রাখার পরে দুই দিন ভালো ছিল, তৃতীয় দিনে আমার বললো কি যে আপনার পেশেন্ট ভালো নাই, তো যদি কেউ আপনার দেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন। এভাবে আছি, আসার পরে দুদিন থাকলাম, হলো না, আবার কালকে বললাম ডাক্তারকে যে আপনি তো এরকম বলছিলেন, এখন তো মানে কথা ভালো পাওয়া যাচ্ছে না, তো কী হবে? বলছে দাদা একটু সময়ের অপেক্ষা করতে হবে, সেজন্য সময়ের অপেক্ষা করেছিলাম। আবার রাত্রেবেলা আমাকে রাত্রির তিনটার সময় ডাকলো, ডাকার পরে বলছে যে আপনার পেশেন্ট ভালো নাই, এখন একটু ভিতরে আসো। তখন আমরা গেলাম ওখানে, বলছে ভেন্টিলেটর যে লাগানো আছে সেটা এখন বন্ধ হয়ে গেছে, বডি আপনার ডেড হয়ে গেছে, তো এখন কি আমি এগুলো খুলে দেবো? ঠিক আছে, এখন বাচ্চা যখন ডেড হয়ে গেছে এখন তো রাখার লাভ নাই, সেই জন্য আর কি ঠিক আছে খুলে দেন। খুলে দেওয়ার পরে তখন নিচে নিয়ে আস, আমি ওর মামা হব। তো এই যে ঘটনা ঘটলো, হ্যাঁ, এখন কি কি স্টেপ নেবেন আপনারা, কি শাস্তি চাই? স্টেপ তো আমি এখনো বলবো, আমরা বলতে পারবো না, পার্টির লোক আছে, আমার গাইডলাইন আছে, উনি কি নিচ্ছে তার ডিসিশন আমি তারপরে দেখছি। এখান থেকে কি চোপড়ায় নিয়ে যাবেন না? এখান থেকে মেডিকেল যাবে। চোপড়াতে এখনো পর্যন্ত যে সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল এখনো পর্যন্ত কতজন আহত নিহত আছে? আহত তো একজন এখানে ডেড হয়ে গেল, তিনজন গুলিবিদ্ধ লাগানো আছে এখন বাড়িতে, ওনার চিকিৎসা চলছে, আর একজন এখানে মারছে, ওদের চিকিৎসাও চলছে এখনো। যেগুলোতে গ্রেফতার করেছে ওইগুলো না, তো মূল দোষী এরা নয়। না, আমি অবিলম্বে ওনার শাস্তি চাইছি। এইটাই ওটা তো বলতে পারবো না, কোনো মুখে ওরা কালো কাপড় ঢাকা আনানো আছে। কারা ছিল ওরা, এমনি কোন দলের ছিল বা কিছু? টিএমসি দলের ছিল। আমার নাম শারজাহান, হলো দুইজনকার নেতৃত্ব শারজাহান চোপড়া ব্লকে চলে যান শারজাহান। দুইটা তৃণমূলের নেতার নেতৃত্বে এই চোপড়া ব্লকে আগুন জ্বলতেছে, নাম জানি, হামিদুল রহমান আর জিয়ারুল রহমান, দাসপুরা জারুল আর কোঠালবাড়ির হামিদুল রহমানের নেতৃত্বে এই চোপড়া ব্লকে এরকম হয়। কী হয়েছিল ওই দিনকে? ওই দিনকে আমাদের সিপিএম কংগ্রেসের জোট জোট হয়ে আমাদের নমিনেশন ফাইল করতে যাচ্ছিল, যাওয়ার সময় দুষ্কৃতী তৃণমূলের আচমকা এসে গুলি বম ছড়ে আমাদের লোকগুলোকে ছিন্ন ভিন্ন করে দিল। ছিন্ন ভিন্ন করে দেওয়ার পরে আমাদের এই যে মইনুলদার ছেলেটা খুব ভালো ছেলে, এরা মনসুর আলমকে একবারে এই রড দিয়ে মারছে, গুলি করেছে। ছেলেটা এখানে ছিল, দুই দিন ধরে ভর্তি করলাম, ভর্তি করার পরে দুই দিন ভালো ছিল, তারপরে ডাক্তার বলতেছে, বলছে ভালো নাই ছেলেটা, এই পেশেন্ট বাঁচানো মুশকিল আছে, তারপরে আজকে ভোর রাত্রে মারা গেল। বাড়িতে ওর মা আছে, বাবা আছে, দাদু আছে, দাদু থাকতেই যদি ছেলেটা মারা যায় তাহলে মনে কার শান্তি থাকবে বলেন? আমরা চোপড়া ব্লকে যেগুলো মানুষ বাস করে আছি, এই হামিদুল্লাহ জিয়ারুলের নেতৃত্বে আমরা শান্তি মতো থাকতে পারি না। বর্তমানে মানুষ এখনো আমাদের একটা চলে গেল, তাও ওরা দাপটভাবে যেভাবে বেড়াচ্ছে মনে হয় কোনো গণতন্ত্র আমার চোপড়া ব্লকে নেই, একদম প্রকাশ্য ঘুরে বম পেস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এগুলোর কোনো দোষী নেই, এদের যারা মূল দোষী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ গ্রেফতার করে না। আমার নাম আইনুল হক। আজকে ভোর তিনটের সময় কার্ড বন্ধ হয়েছে, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তিনটে নয় মারা গেছে। কি
কি কি সমস্যা ছিল কি কি এগুলো কি নিয়ে হচ্ছে এটা মেইনলি ব্রেনেরই সমস্যা ছিল যেটা ফিজিক্যাল অ্যাসল্টের জন্য হয়েছিল ফিজিক্যাল অ্যাসল্টে ব্রেনটা পুরোটা পুরোপুরি ড্যামেজ হয়েছিল যেটা অপারেশন করার মতন পরিস্থিতিও ছিল না প্রথম দিন থেকেই ব্রেন প্রায় নন রিয়াক্টিভ বা নন রেসপন্সিভ অবস্থাতে ছিল আমরা 3-4 দিন সময় চেয়েছিলাম যদি মেডিসিন এবং ভেন্টিলেটর রেসপন্স করতো তারপরে আমাদের অপারেশন বা আদার্স প্ল্যান ডিসিজ মানে তারপরে টেক আপ করা হতো নেওয়া হতো মোটামুটি একদিনের পর থেকেই আমরা মোটামুটি বুঝতে পেরে গেছিলাম যে এই পেশেন্টের কোনোরকম রেসপন্স হচ্ছে তো ও কন্টিনিউ করেছিলাম এবং বাড়ির লোকের সঙ্গে সেরকম করে কথা বলেছিলাম কিন্তু পরশু দিন থেকে টোটালি ব্রেন একদম নন রেসপন্সিভ অবস্থাতে চলে গেছিল মানে প্রায় ব্রেন ডেড অবস্থাতেই চলে গেছিলো সেটা বাড়ির লোকেদের সঙ্গেও আলোচনা করা হয়েছিল বলেছিলাম যে কোনোরকম রেসপন্স প্যান ব্রেন আর করছে না এবং এই পেশেন্টের আর মানে ভবিষ্যৎ বলে আর কিছু থাকছে না যে কোনো মুহূর্তেই খারাপ করো মাথায় ছিল আমার নাম হচ্ছে ডক্টর সুমিত কুমার খুঁটিয়া আমি আইসিইউ ইনচার্জ।